তো অনেক খোঁজাখুঁজির পর আজ দুপুর 12টার সময় সে এসডিআরএফের তত্ত্ববিধানে আজ দুপুর 12টার সময় সেই কালকা ডুবে যাওয়া লাশটাকে পাওয়া গেল। বর্তমান লাশটা পোস্টমর্টমের জন্য পুলিশে তাকে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে নিয়ে গেল। পোস্টমর্টম রিপোর্ট আপনারা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কাল বিকাল 3টা থেকে 5টার ভিতরে আপনাদেরকে পোস্টমর্টম রিপোর্ট সম্পর্কে জানানো হবে, তাই জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন, করে রাখুন, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিড়ালের বলা কয়েক দিন আগে আমি